দুধারে বাইক সাইকেল রেখেছো, তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা মাঠের মধ্যে ছোট একটি মাঠে সেরা বিদেশি প্লেয়ার পুরস্কার পেয়ে গেছেন ইতিমধ্যে। ইলেকট্রিশিয়ান ভুলে দাও, স্টেজের পাখাটা চলছে না, আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু খেলা চলছে। কি বললেন ওখানে, মন্টে ভালো লিখেছিলেন কিন্তু ওখানে একটা অতিরিক্ত সময় 2 মিনিট। দুর্দান্ত গোল করল, আবার কিন্তু সেই জুড়ি আছে বাই বল, ছটপটে প্লেয়ার ফরেনার শট করেছিলেন। তো রোববার ছুটি না? ভালো জায়গায় বল, এবং বল আসবে কি দেখা যাক। আবার সেই জুলিয়াস ভালো জায়গায় বল, সুযোগ আছে বলে কিন্তু কি করলেন, দারুণ সেফ কিন্তু ছিল ওখানে, বলে সুযোগ কোথায় রাখলেন, 1-3-2-4 বলো না। সিএসএম যারা টিম করেছে ভালো শট ছিল, সেভ করলেন কিন্তু ওখানে গোলকিপার,
শটে কিন্তু সেরকম কোনো গোল আসে না ভালো বল দেখা যাক কি হয় গোল আসে নাকি ভালো ঘুরলো বলটা ওই কোন কিছু পায় বলটা রেখে দিল ভালো শট ছিল কিন্তু মানে ফ্র্যাঙ্কের পায়ে বল গোল আসে নাকি দেখা যাক আমার নন্টে জুলিয়াস কি করবেন বড় বাড়ি যে নন্টেকে ছোট থেকে মঞ্জুর হেড দিলেন সরাসরি গোলকিপারের হাতে জুলিয়াস বেরিয়ে আসার চেষ্টা করছেন একা কিন্তু অনেকক্ষণ ধরে বলটা পায়ে রেখেছিলেন জুলিয়াস কিন্তু পাঁচটা বাড়িয়েছেন ওখানে ফ্র্যাঙ্কে কিন্তু শেষ অবধি কোনো লাভ হলো না এখনো বল বেরায়নি মারামারি শুরু হয়ে গেছিল ভালো জায়গায় বল ছিল চেষ্টা কিন্তু করছেন এখানে বাঙালি প্লেয়াররা ফ্র্যাঙ্ক কিন্তু বলটা নামিয়েছে চেষ্টা করছেন বল দুর্দান্ত গোল করে এর পরবর্তী খেলা সীতাকুণ্ড ফুটবল লাভার্স বনাম এলবি এন্টারপ্রাইজ উভয় দলের কর্মকর্তাকে বলছি আপনারা আপনাদের টিম নিয়ে প্রস্তুত থাকবেন গোলকিপার কিন্তু অনেকটা উঠে এসেছেন যেহেতু সময় প্রায় শেষের দিকে এখন কিছু করার নেই অল আউট খেলতে হবে।